এনপিকে বারো একষট্টি শূন্যর মধ্যে গাছের প্রয়োজনীয় কী কী উপাদান থাকে কখন ও কীভাবে এটা গাছে দেবেন এর ডোজ কী হবে এটা কোথায় পাবেন এর দাম কত এই সব কিছু নিয়েই বলবো আজকের ভিডিওতে তো সেজন্য স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এনপিকে বারো একষট্টি শূন্যর মধ্যে গাছের প্রয়োজনীয় কী উপাদান থাকে বা কেন এই এনপিকে বারো একষট্টি শূন্য গাছে দেবেন এর মধ্যে নাইট্রোজেন থাকে বারো শতাংশ আর ফসফেট রয়েছে একষট্টি শতাংশ পটাশ থাকে না তাই শূন্য এটা ছোট গাছ বা যে গাছ সবেমাত্র মাসখানে ঘরে লাগিয়েছেন সেই সমস্ত গাছের পাতা ও শিকড়ের দ্রুত বৃদ্ধি করতে চাইছেন এই এনপিকে খুব ভালো কাজ করবে কারণ এতে যে বারো শতাংশ নাইট্রোজেন আছে সেটা পাতা ও কাণ্ডের বৃদ্ধি করবে পাশাপাশি একষট্টি শতাংশ ফসফেট শিকড়কে দ্রুত বাড়াতে সাহায্য করবে তাই চারা গাছের ফাস্ট গ্রোয়িংয়ের জন্য এনপিকে কে বারো একষট্টি শূন্য হল বেস্ট এবার বলবো এটা কখন ও কিভাবে গাছে দেবেন ও এর ডোজ কি হবে দেখুন এটা হলো মূলত ওয়াটার সলুয়েবল কেমিক্যাল ফার্টিলাইজার জলে খুব দ্রুত মিশে যায় দুভাবে গাছে দিতে পারেন পাতা স্প্রে করে বা টবের মাটিতেও সরাসরি দেওয়া যায় তবে এই এনপিকেগুলো স্পেশালি পাতা স্প্রে করে দেওয়ার জন্য তৈরি হয় সেজন্য মাটিতে না দিয়ে পাতা স্প্রে করলে খুব ভালো কাজ করবে এর ডোজ কি হবে কথা বলতে গেলে এর কোম্পানিগুলো এই যে প্রোডাক্টটি তৈরি করার সময় যে ফর্মুলায় তৈরি করেন তারাই মূলত এর ডোজ নির্ধারণ করেন বেশিরভাগ কোম্পানি এই বারো একষট্টি শূন্য ডোজ দু গ্রাম পার লিটার এই মাত্রায় রাখেন এই পরিমাণে জলে গুলে সকালে রোদ ওঠার আগে গাছের পাতায় স্প্রে করবেন আর যদি মাটিতেই দিতে চান সেক্ষেত্রে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য ওই আড়াই থেকে তিন গ্রাম টবের একেবারে ধার বরাবর দেবেন কারণ এটা কেমিক্যাল ফার্টিলাইজার এক একটু বেশি যদি পড়ে যায় সেক্ষেত্রে শিকড়ের সমস্যা তৈরি হতে পারে আর টবে দেওয়ার পরপরই অবশ্যই করে জল দেবেন এবার বলবো এই এনপিকে প্রয়োগের কিছু জরুরি কথা প্রথমত স্প্রে করে যদি গাছে দেন তাহলে সেদিন আর টবের মাটিতে দেবেন না দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে গাছে ফার্টিলাইজারটি প্রয়োগ করবেন দ্বিতীয়ত এটা রাসায়নিক সার আগেই বলেছি গাছ দ্রুত বাড়বে বলে দু গ্রামের বেশি কিন্তু কখনোই দেবেন না কম দিলে ক্ষতি নেই কিন্তু বেশি হলে গাছের পাতা পোড়ার থেকে শুরু করে গাছ ঝিমিয়ে পড়ার মতন সমস্যা তৈরি হতে পারে আর ওভার ডোজের দরুন গাছ মারাও পর্যন্ত যায় তৃতীয়ত খুব ঘন ঘন এই এনপিকে গাছে দেবেন না মাসে এক থেকে দুবার দিলেই যথেষ্ট সকালে সূর্য ওঠার আগে আর যদি বিকালে দেন তাহলে সূর্যাস্তের পর এই এনপিকে গাছে স্প্রে করে দেবেন চড়া রোদে কখনোই স্প্রে করবেন না এটা দেবার দু ঘন্টার মধ্যে যদি দেখেন যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে তাহলে ওই ডোজটা গাছে ঠিকঠাকভাবে নেবে না সেজন্য পরের দিন ওই একই মাত্রায় আবার স্প্রে করে দেবেন চতুর্থত এটার যে কন্টেনার বা কৌটোতে রাখবেন সেটা যেন এয়ারটাইট হয় না হলে এগুলো দানাদার বাতাসের সংস্পর্শে এলে এটা গুলে যেতে পারে ফলস্বরূপের কার্যক্ষমতা কিছুটা নষ্ট হয় পঞ্চমত এটা সব ধরনের ফুল ফল সবজির পাশাপাশি অর্কিড থেকে শুরু করে মেডিসিনাল প্ল্যান্টেও এই বারো একষট্টি শূন্য প্রয়োগ করতে পারেন এবার বলবো এটার দাম কত ও কোথায় পাবেন এই এনপিকেগুলো স্পেশালি তৈরি করা হয় সেজন্য অন্যান্য সারের থেকে এর দাম একটু বেশি দেখুন এখানে প্রিন্ট রয়েছে চারশো টাকা কিন্তু আমি তিনশো টাকায় নিয়েছি এই এনপিকেগুলো অফলাইন ও অনলাইন দু জায়গায় পাবেন কিন্তু অফলাইনে একটু বার্গেনিং করে নিতে পারেন আর অনলাইনে তার কোনো সুযোগ নেই এগুলো এক কেজির প্যাকেটে হয় যেখান থেকেই আপনি নেন না কেন এর ম্যানুফ্যাকচার ডেট ও এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন সবশেষে বলি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এই সার আমি গাছে প্রয়োগ করে উপকার পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে বাগানের একটি গাছে যদি পরীক্ষামূলকভাবেই দেন তাহলে বুঝবেন এর রেজাল্ট এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও ভার্চুয়াল গার্ডেনিং টিপসের ভিডিওগুলো দেখতে পারবেন সেজন্য ফেসবুকে সার্চ বক্সে গিয়ে লিখুন ভার্চুয়াল গার্ডেনিং টিপস তাহলেই পেজ ওপেন হবে এবং প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারবেন আর বাড়তি পাওনা হিসেবে আপনি যদি যোগাযোগ করতে চান বা আপনার গাছের কোনো সমস্যা থাকে সেই গাছটির ছবি তুলে হোক বা কমেন্টে সেই সমস্যা লিখে জানান তাহলেই সমাধান মিলবে তো সেজন্য পেজটিকে ফলো করে রাখবেন আর যাঁরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না